বিপদে পড়লে মানুষ অসহায় হয়ে যায়, এমন অসহায় হয়, আমার ফ্যান আছে, আমার ফলোয়ার আছে, আমার ভক্ত আছে, আমার অনুরক্ত আছে, আমার ক্ষমতা আছে, আমার প্রভাব আছে, আমার পাওয়ার আছে, আমার মুরিদ আছে, আমার মুসল্লি আছে, কিন্তু কঠিন বিপদের সময়ে যখন আহ্বান করা হয় আমারে বাঁচাও বাঁচাও, অনেক সময় কিন্তু লোকজন পাওয়া যায় না, ঠিক কিনা ভাই? তো দুনিয়ার বিপদ, যে বিপদটা স্থায়ী না, কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়ার কোনো বিপদ স্থায়ী বিপদ না, কারণ আপনার মৃত্যু আছে, মৃত্যুর পরে কি আর কোনো বিপদ আছে? মৃত্যুর পরে যদি আপনার লাশটাকে কেউ জবাই দেয়, আপনার কি এটাকে বিপদ বলে? আপনার জীবনই শেষ, এখন জবাই দিলে কি আর হাত কাটলে কি? কথা হচ্ছে যে দুনিয়ার জিন্দগিতে আমরা যখন বিপদে পড়ে যাই তখন আমরা কিন্তু আহ্বান করি, বাঁচাও বাঁচাও। যখন র‍্যাবের অভিযানের সম্মুখে আপনি পড়ে যান, যখন কোনো অপরাধী পড়ে যায়, তখন কিন্তু নিজেকে এমনভাবে উপস্থাপন করে যার চেহারার মধ্যে সব সময় গ্ল্যামারিটি ছিল, এরপরে ওই অভিযানের মুখোমুখি হয়ে তার চেহারার মধ্যে আর গ্ল্যামারিটি থাকে না, তখন তাকে চোরের মতো দেখা যায়। কারণটা কি? কারণটা হচ্ছে ভয়। কারণটা কি? এতদিন যখন কথা বলেছে তখন অনেক পাওয়ার, কিন্তু অভিযানের সম্মুখীন হয়েছে, পুলিশের সম্মুখীন হয়েছে, আর্মির সম্মুখীন হয়েছে, র‍্যাবের সম্মুখীন হয়ে গেছে, ভিতর আতঙ্ক ভয় ঢুকে গেছে যদি সে অপরাধী হয়ে থাকে। দেখেন কেন এই কথাটা বলছি, দুনিয়ার ক্ষণস্থায়ী বিপদ আপদের সম্মুখীন হয়ে আপনার গ্লামার চেহারাটা যখন এরকম বিষণ্ন হয়ে যাচ্ছে, আপনার চেহারাটা যখন একেবারে নিঃস্ব শূন্যের মতো হয়ে যাচ্ছে, যখন আপনি বুক ফুলিয়ে হাঁটতেন, মাথা উঁচু করে হাঁটতেন, ঠিক এই মুহূর্তে যখন আপনি বিপদের সম্মুখীন হচ্ছেন, একেবারে বিনয়ী নম্র ভদ্র, পৃথিবীতে আপনার চাইতে বড় আল্লাহর বলি আর কিন্তু নাই, এরকম একটা ভাব আসে কি আসে না? কিন্তু এই মানুষটাই যখন বিপদে ছিল না, মাথা উঁচু করে গর্বের সাথে অহংকারের সঙ্গে দাপ বেরিয়েছে যে আমার কিছু হবে না, আমার কিছু করতে পারবে না। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার জিন্দগিতে সামান্য এই বিপদের কারণে যদি আপনি এরকম দুমড়ে মুশড়ে একেবারে বিধ্বস্ত হয়ে যান, কাল কেয়ামতের ময়দানে যেখানে কোনো জামিনের সুযোগ নাই, সেই বিপদের সময়ে পড়লে আপনার অবস্থাটা কী হবে, ঠিক কিনা ভাই? না ভাই, একটাবার চিন্তা করেছি, দুই দিন আগে একজন কথিত নায়িকা মডেল আটক হয়েছে, সে ফেসবুক লাইভে এসেছে, দুই দিন আগ পর্যন্ত আজকে পর্যন্ত 14 মিলিয়ন মানুষ তার ওটা দেখেছে লাইভটা। আচ্ছা, একজন মানুষ কি সহযোগিতার জন্য গেল? গেল না। কেন? যে সে যদি অপরাধী হয় তার বিচার হবে রাষ্ট্রীয় আইনে। একটা বার কি খেয়াল করেছেন, কেয়ামতের ময়দানে যখন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পাকড়াও করবে, আপনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবেন, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আপনাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না, ঠিক কিনা? তো দুনিয়ার জিন্দগিতে এই বিপদ আপদে যদি মানুষ যারা আপনার কাছে ছিল, যাদেরকে আপনি বন্ধু বলেছেন, যাদেরকে আপনি হিরো বানিয়েছেন, যাদেরকে আপনি হিরোইন বানিয়েছেন, যাদেরকে আপনি আপনার পাশে ভিড়িয়ে সুযোগ করে দিয়েছেন, এত নিকটের বন্ধু, এত নিষ্ঠার বন্ধু, এত কাছের বন্ধু, সে তো আপনার বিপদে আপদে এগিয়ে আসছে না। তার মানে বলা চলে এই পৃথিবীর বুকে আসল বন্ধুত্ব অথবা মানুষ মানুষের জন্য আমরা সাময়িকভাবে কাজ করতে পারলেও আমরা বাস্তবে চূড়ান্ত বিপদের সম্মুখীন হলে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে উদ্ধার করতে পারে না, ঠিক কিনা? এবার আসেন কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে, আপনি পৃথিবীতে একটা মামলার সম্মুখীন হয়েছেন, 2 বছর জেল হবে, 3 বছর জেল হবে, যাবজ্জীবন হবে, বাঁচার সুযোগ আছে, কোর্টে গিয়েছেন, মামলা হয়েছে, এই কোর্টে হলো না ওই কোর্টে গেলেন, নিচের কোর্টে হলো না উঁচুর কোর্টে গেলেন, সুপ্রিম কোর্টে গেলেন, জামিনের সুযোগ আছে, কিন্তু কবরের মামলায় যদি আপনি আটক হয়ে যান জামিনের কিন্তু আর সুযোগ নাই। তাহলে কবরের মামলায় আটকানো যাবে না, পুলসিরাতের মামলায় আটকানো যাবে না, কেয়ামতের মামলায়, হাসরের মামলায় আটকানো যাবে না। তাহলে আমাদেরকে কী করতে হবে? কবরের জিন্দগিতে এরকম ভয়াবহ মুহূর্তে যাতে করে আমরা না পড়ি, এই জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমরা কি র‍্যাবকে বেশি ভয় পাই না আল্লাহকে বেশি? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু ভয় পাই বেশি কাকে? পুলিশকে বেশি ভয় পাই না আল্লাহকে? আল্লাহকে। মানুষকে বেশি ভয় পাই না আল্লাহকে? আল্লাহকে। তাহলে আল্লাহকে বেশি ভয় পাইলে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আপনাকে সেভাবে চলতে হবে। এই পৃথিবীটা হলো পরীক্ষার হল,
আপনি পরীক্ষা দিচ্ছেন এখন গোটা জীবনে, যদি সফলকাম হন জান্নাতে যাবেন। আপনি গোলাম, গোলামের বৈশিষ্ট্য কী? আপনার অধীনে যিনি চাকরি করছে ওনার বৈশিষ্ট্য কী? আপনি সঠিকভাবে চাকরি করবেন, সঠিকভাবে দাসত্ব করবেন, মনিব আপনাকে প্রতিদান দেবে। আমরা কার গোলাম? জোরে কার গোলাম? ওই আল্লাহর বিধান যদি যথাযথভাবে মানি তাহলে আল্লাহর পক্ষ থেকে প্রতিদানটাও হবে সুখের প্রতিদান, জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, এই দুনিয়ার জিন্দেগির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে দাঁড় করিয়ে রেখেছেন, ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই ফেরেশতা যখন সিংহায় ফুৎকার দেবে, দুনিয়ার যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে জীবিত সব মানুষগুলো মারা যাবে। বলুন আল্লাহু আকবার। মানুষগুলো যখন মারা যাবে, 40 বছর ওই মানুষগুলোর রুহটা আলামে বরজাখে থাকবে, তখনও তাদের হিসেব নিকাশ শুরু হবে না। মুহাদ্দিসিনরা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে যে আয়াত নাজিল করেছেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মা শাআ আল্লাহ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يُنظَرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম ফুৎকার যখন দিবে জীবিত মানুষগুলো মারা যাবে, দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে এ মানুষগুলো আবার জাগ্রত হবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে তখন এমনভাবে সমতল করে দেবেন, মানুষগুলো দণ্ডায়মান হয়ে দেখতে পাবে যে গোটা পৃথিবীটা একটা ময়দানে রূপান্তরিত হয়েছে, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা থেকে বোঝা যায়। পরিষ্কার লাল গমের আটা দিয়ে রুটি যদি বানানো হয়, যেমন স্বচ্ছ রুটি দেখা যায়, গোটা পৃথিবীর ময়দানটা ওইরকম স্বচ্ছ দেখা যাবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাকবেন, এরপরে, ও মালাকুল মউত, এতদিন পর্যন্ত তুমি অনেক মানুষের রুহ কবজ করেছ, প্রাণীর রুহ কবজ করেছ, আজকে নিজের জানটা নিজে কবজ করো। ওই মালাকুল মউত নিজের রুহটা নিজেই কবজ করবে। আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর পরিসমাপ্তি ঘটিয়ে দিবে। মানুষগুলো তখন পাগলের মতো ছোটাছুটি করবে, এমন পাগলের মতো ছোটাছুটি করবে, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, বাপ বাপকে চিনবে না, আবার দাদা বাবাকে চিনবে না, বাবা দাদাকে চিনবে না। এমন মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন মানুষগুলোকে একত্রিত করবেন, মানুষগুলো জমা হবে ওই শামে, তেমনের ময়দানটি যেখানে কায়েম হবে শাম দেশ, শাম কোন কোন দেশ? জর্ডান, লিবিয়া, লেবানন, সৌদি আরব, তারপরে আপনার ইসরায়েল, ফিলিস্তিন, এই সমস্ত দেশগুলোকে শাম বলা হয়, সিরিয়া, ইয়ামান, এই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দান হিসাবে আপনার গড়ে তুলবেন, বানিয়ে ফেলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে দিবেন। মানুষজন ওখানে একত্রিত হবে, মানুষজন যখন একত্রিত হবে হাশরের ময়দানে, কারো কারো দেখা যাবে ভয়ে চিন্তায় ঘাম বাড়তে বাড়তে হাঁটু পর্যন্ত ডুবে গেছে। আল্লাহু আকবার বলেন। কারো কারো ভয়ে চিন্তায় ঘাম গলা পর্যন্ত ডুবে গেছে ঘামে, আবার ভয়ে চিন্তায় কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু খাবে। ঠিক এই মুহূর্তে মানুষগুলো চিন্তা করবে, কে আমাদেরকে বাঁচাবে? আদম আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াসালাম বলবে, না আজকে আল্লাহ রেগে আছেন, তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার মতো সাহস আমি আদমের নাই। বলুন আল্লাহু আকবার। আবার মানুষ চলে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে, নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে গিয়ে বলবে, ও নূহ নবী, আর সহ্য হচ্ছে না, আমাদের জন্য একটু সুপারিশ করেন। তিনি বলবেন, আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নাই, আমি পারবো না, যাও যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে আসা হবে, ইব্রাহিম নবী বলবে, না আজকে আল্লাহর সামনে আমি দাঁড়াইতে পারবো না, তোমরা যাও মূসা নবীর কাছে, মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলবেন, না পারবো না। সবশেষে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামও যখন বলবেন, আমি পারবো না,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা হবে, আপনার আমার পিয়ারা নবী, নবীজির কাছে বলবেন ইউ গল্লার নবী, ও গল্লার হাবিব, আর তো পারছি না, সহ্য হচ্ছে না, আপনি আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করেন। আল্লাহর নবী তখন বলবেন আজকে কিয়ামতের ময়দানে তোমাদের পক্ষে কথা কেউ যদি নাও বলে আমি নবী তোমাদেরকে ছেড়ে যাব না। আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন, বলবেন আল্লাহ আমার উম্মত যারা আপনার প্রতি ঈমান এনেছে ওগো আল্লাহ মাফ করে দেন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো আমার বন্ধু, ও আমার হাবিব, জান বেছে বেছে যে উম্মতগুলোকে আপনার পছন্দ হয় আপনার পথে যারা ছিল তাদেরকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে চলে যান। কিয়ামতের ভয়াবহ চিত্রটা এরকম, কেমন মানুষ পাগলের মতো ছোটাছুটি করবে, যার পেটের মধ্যে বাচ্চা ছিল ভয়ে গর্ভপাত করে ফেলবে। আল্লাহ আকবার। পবিত্র কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা তুবাদদালুল আরদ গায়রাল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেদিন পৃথিবীটা হবে একটা অন্য রকম পৃথিবী। আজকে আপনারা পাহাড় দেখছেন, নদী নালা দেখছেন, খাল বিল দেখছেন, সেদিনের পৃথিবীতে কিন্তু এগুলো আর থাকবে না, ঠিক কিনা ভাইরা? আমার আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন। আল্লাহর নবী বললেন ও আয়েশা, ওই কিয়ামতের ময়দানে মানুষজন যখন উঠবে তারা উলঙ্গ অবস্থায় বিবস্ত্র অবস্থায় উঠবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও আল্লাহর নবী ও আল্লাহর হাবিব, কিয়ামতের ময়দানে মানুষ যে উলঙ্গ হয়ে উঠবে, একজন আরেকজনের তো লজ্জা স্থান দেখে ফেলবে, খতনাবিহীন অবস্থায় যে উঠবে মানুষের কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বললেন আয়েশা, সেই দিনের ভয়াবহতা এত কঠিন, এত কঠিন, একজন মানুষ আরেকজন মানুষের শরীরের দিকে তাকানোর মতো সাহস আর সুযোগও পাবে না। বলুন আল্লাহু আকবার। আম্মা জানা আয়েশা বললেন ও প্রিয় আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আপনি তো আমার পরিবারের সদস্য, আপনি তো আমাদের জন্য অনেক কিছু করেছেন, আপনার উম্মতের জন্য অনেক কিছু করছেন, সাহাবীদের জন্য করেছেন, ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কি আমরা একটু ফ্যাসিলিটি পাবো না আপনার পরিবারের সদস্য হিসাবে? আল্লাহর নবী বললেন আয়েশা, তিন জায়গায় কেউ কারো কোনো উপকার আসবে না, কাজে লাগবে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার পরিবারের সদস্য হওয়ার পরেও আমি ওই জায়গায় তোমার জন্য কিছু করতে পারবো না। আল্লাহু আকবার। জায়গা কয়টা? আরো জোরে কয়টা? তিনটা জায়গায় আল্লাহর নবী বলছেন কেউ কারো উপকার আসবে না, কোনো কাজে আসবে না। এক নম্বরে হচ্ছে ইনদাল মিজান, মিজানে যখন আমল নামা তোলা হবে, নেকির পাল্লা ভারী হবে নাকি পাপের পাল্লা ভারী হবে, আপনার যখন আমল নামা চেক করা হবে তখন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওই জায়গায় আপনার বাবা, আপনার কাকা, আপনার দাদা, সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না, ঠিক কিনা? তাহলে নিজের আমলটাকে কী করতে হবে? ভালো করতে হবে। এক নম্বর আইন্দাল মিজান, এই মিজানের সময় কেউ কারো কাউ কোনো কাজে আসবে না। দুই নম্বর আল্লাহর নবী বলছেন আইন্দাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমল নামা হাতে দিবেন, ডান হাতে নেবেন না বাম হাতে দিবেন, মানুষজনকে যখন ডাকা হবে আয় ইকরা কিতাবা নাফস, তুই তোর আমল নামা এবার দেখ, নিজে পড়, কী নিয়ে এসেছিস, মানুষজন তখন চিন্তা করবে আমার ডান হাতে আমল নামা দেওয়া হবে নাকি বাম হাতে আমল নামা দেওয়া হবে। যদি ডান হাতে আমল নামা দেওয়া হয় আপনি জান্নাতে যাবেন, আর বাম হাতে আমল নামা দেওয়া হইলে আপনি জাহান্নামে যাবেন। ওই সময় মানুষ কেউ কাউকে চিনবে না। আল্লাহর নবী নিজেও বলছেন যে আমি তোমার পরিবারের সদস্য হওয়ার পরেও আমি ওখানে তোমার কোনো কাজে আসবো না। আল্লাহু আকবার। তিন নম্বর আল্লাহর নবী বলছেন আইন্দাস সিরাত, পুল সিরাত যখন মানুষ পার হবে ওই পুল সিরাতের রাস্তাটা হবে চুলের মতো চিকন, জাহান্নামের ওপর দিয়ে নির্মিত যেই পুল, এই পুল দিয়ে যখন মানুষ পারাপার হবে তার রাস্তাটা নিজে নিজেই অতিক্রম করতে হবে, ওই জায়গায় কেউ কারো কোনো উপকারে আসবে না। আল্লাহু আকবার। তিনটা জায়গা, সুতরাং এই তিন জায়গায় যদি আপনি সফল কাম হতে চান, তিন জায়গায় যদি আপনি সফল কাম হতে চান, প্রিয় ভাইরা আমার, আম্মা জানা আয়েশা আল্লাহ রাসূলের পরিবারের সদস্য, তাকে বলা হচ্ছে যে কোনো কাজে আসবো না,
আমি তোমার পরিবারের সদস্য, কোনো কাজে আসবো না, নিজের আমলটাকে ঠিক করো, তারপরে কবরে যাও, এরপর আমি নবী দেখবো, যদি আমলটাকে বিশুদ্ধ করে যেতে পারো। তাহলে এই তিনটা জায়গায় যেহেতু আপনাকে আমাকে একাই দাঁড়াইতে হবে, দুনিয়ার জিন্দিগিতে র‍্যাব পুলিশের মুখোমুখি হয়ে কাছের বন্ধু নিকুটের বন্ধু তাদেরকে পাওয়া যায় না, আখেরাতের জিন্দগিতে আমার মালিকের সামনে আল্লাহর সামনে বিশ্বাস করেন কোনো পীর সাহেব আপনার পাশে দাঁড়াবে না। আসতে বলতেছেন কেন? বাবাই টান দিয়ে জান্নাতে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, খাজা বাবা, গোলাপসা বাবা, অমক বাবা, তমক বাবা, ল্যাংড়া বাবা, কুজা বাবা, খাজা বাবা, কোনো বাবাই কাজে লাগবে না, নিজের আমলটা নিজে আগে ঠিক করতে হবে। আচ্ছা, পীর সাহেব বেশি আগে নাকি আমার নবী আগে? নবীর কথা বেশি সত্য না পীর সাহেবের? নবীর কথা আগে বেশি সত্য। আম্মা জান আয়েশাকে বলতেছে যে তিন জায়গায় নিজের আমল নামা নিজেকেই দেখাইতে হবে, কেউ কারো কোনো উপকারে আসবে না। আপনারা টান দিয়ে হে জান্নাতের বুক কেমনে পীর সাহেব? পীর সাহেব আপনারা জান্নাতের পথ দেখাইতে পারে যদি পীর সাহেব হক্কানি হয়, ঠিক কিনা? কিন্তু জান্নাতে আপনি যাবেন কি যাবেন না এই সিদ্ধান্ত আপনার, কাজও করতে হবে আপনাকে, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। সুতরাং পৃথিবীর বুকে অসহায় হয়ে গেলে আমরা এত হাত পা দিই, সাধারণ মানুষকে আমরা পাই না, কেয়ামতের ময়দানে ওই ভয়াবহ মুহূর্তে যদি আমরা আমাদের আমলকে সমৃদ্ধ করতে না পারি, আমরা কেউ পার পাব না। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.